আশা করব তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, খুশ মেজাজে আছো। সো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। কি আজকে মনে হচ্ছে না আমার এনার্জি লেভেলটা একটু হাই হয়ে রয়েছে? আজকে কোনো ব্লগ করিনি তো সারাদিন ধরে, সেই জন্য আমার এনার্জি লেভেলটা একটু হাই হয়ে রয়েছে এবং একটু খুশি আছি আমি। খুশিতে দেখো জিঙ্গেল বেল হয়ে গেছি আমি কেমন। সো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্য বুঝতে পারছ আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটা মেকআপ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো রোজ রোজ কি আর ব্লগিং ভাল লাগে? তো একটু নিজেও তো সাজুগুজু করবো। অ্যাকচুয়ালি ক্রিসমাস তো চলেই এসছে একদম দোর গোড়াতে। সো ভাবলাম চলো তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করলে কেমন হয়, আর যেটা ক্রিসমাস স্পেশাল মেকআপ ভিডিও। তো আমার উপরে আমি একটা মেকআপ অ্যাপ্লাই করব। ড্রেসগুলো অবশ্য তোমরা দেখে নিয়েছো কী কী লাগবে, মানে আমি কী কী ওয়্যার করব মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো দেরি না করে মেকআপটা শুরু করা যাক, কি ভিডিওটা বাড়ানো যাক, আগানো যাক, তোমরা কি বলো? ঠান্ডা তো লাগবেই, সেই কারণে সোয়েটার কিন্তু বাদ দেওয়া চলবে না, টুপিও বাদ দেওয়া চলবে না, কিন্তু সাজুগুজুও দরকার, তার সাথে সবই দরকার, কি তাই তো? সো চলো আগে আমি ড্রেসটা পরে তোমাদের সামনে আসি, তারপরেই না আমি মেকআপটা শুরু করতে পারবো। সো আমার সাথে থাকো, আমার ড্রেস পরে আসতে যতক্ষণ টাইম লাগে তারপরেই আজকের মেকআপটা শুরু হয়ে যাবে। সো সাথে থাকো। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, ড্রেসটা তো পরে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে, ড্রেসটা পরে নিয়েছি কিন্তু কোন টুপিটা ভালো লাগবে সেটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ক্রিসমাস হলে রেডটাই বেশি ভালো লাগে। দাঁড়াও একবার রেডটা পরে দেখি, হ্যাঁ কেমন লাগছে। ভালো লাগছে না, ব্ল্যাকটা একটু ট্রাই করে আসি, ফাইনালি দেখাচ্ছি তোমাদের। টুপিটাকে কিছু বোঝা যাচ্ছে আদৌ? চুলটা কালো, চুলটা যদি লাল হতো তাহলে বেশ ভালো লাগতো। যাই হোক, মনে হচ্ছে ব্ল্যাকটা পরলেই বেশি ভালো লাগবে। সো এখন বেশি বকুম বকুম করা যাবে না, এখন হচ্ছে মেকআপটাকে করতে হবে, কারণ মেকআপ থুপতে থুপতেই অনেক টাইম চলে যাবে, অনেক টাইম চলে যাবে, তারপরে যদি কারেন্টটা চলে যায় তাহলে মেকআপ অর্ধেক থুপে আমি বসে থাকবো। সো চলো এখন দেরি করা চলবে না, তাই তো? এখন দেরি করা চলবে না, একদমই চলবে না। চলো এখন আর এমনি অমনি সেমনি করে বকুম বকুম করে দেরি করে লাভ নেই, টুপি বেরিয়ে যাচ্ছে, যাই হোক। সো ভিডিও স্টার্ট করা যাক, লেটস স্টার্ট ইট। আমি ফাইনালি বসে পড়েছি মেকআপ থোপাথুপি করার জন্য। অবশ্যই এটা ক্রিসমাস স্পেশাল মেকআপ। অ্যাকচুয়ালি ক্রিসমাসে তো আমরা ছোটো বড় পার্টি করেই থাকি, তো ওই জন্য ভাবলাম চলো, আমি জানি না পার্টি করবো নাকি, বুঝতে পারছ, পার্টি পিকনিক কিছু করবো নাকি জানি না, বাট সাজ দেখি দোষ, তাই জন্য ভাবলাম চলো একটা কিছু নিজের উপরে ক্রিয়েট করাই যেতে পারে। চলো এখন মুখটাকে প্রথমে, যেটা সবার প্রথমে করতে হবে, ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে। তো চলো শুরু হয়ে যাই। সো ফেসটাকে ক্লিন করে ভালো করে আমার শুকনো হয়ে গেছে, এখন অ্যাপ্লাই করব নিভিয়া সফট, কারণ এখন শীতকাল, তো শীতকালে স্কিন আমাদের বেশি ড্রাই হয়ে যায়, যে কোনো মেকআপ অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে ময়েশ্চারাইজিং করে নেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই কাজটাই আমি এখন করে নেব, সেটা হচ্ছে আমি ক্রিম মুখে এবং লিপসে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে NY বের প্রাইমার। আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নেব, যেমনভাবে ক্রিম অ্যাপ্লাই করতে হয় সেইভাবেই অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে কি হয়, আমরা যা এরপরে যেই মেকআপগুলো ইউজ করব সেইগুলো খুব স্মুথলি স্কিনের সাথে
বসে যায়, তো ব্লেন্ডিংটা ভালো হয় বলতে পারো। সো চলো এখন আমি এটা অ্যাপ্লাই করে নিই। প্রাইমারটা তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো, অথবা কোনো ব্লেন্ডিং ব্রাশ অথবা কোনো ব্লেন্ডিং স্পঞ্জ বা যে কোনো কিছু নিতে পারো। তো আমি এখানে দেখো একটা এসকিউ বিল্ডিং জেল নিতে নিচ্ছি আর কি, এগুলো ঠিক একটু জেলের মতন। তো এটা আমি এখন অ্যাপ্লাই করে নেবো এটার সাহায্যে। ফেসে প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি এবারে আমার আইব্রোজগুলো ড্র করে নেবো। এখানে রয়েছে জেল লাইনার এবং একটা আইব্রো পেন্সিল, এই দুটোর সাহায্যে আমি আমার আইব্রোজগুলোকে একদম সুন্দরভাবে ড্র করে নেবো। তো চলো এখন আর বকম বকম না করে তাড়াতাড়ি করে ড্র করে নিই। তো এই সাইডেরটা মোটামুটি আমার ড্র করা হয়ে গেছে, এখন এই দিকেরটাও চলো ঝকঝক করে করে নিই। ড্র করা হয়ে গেছে আইব্রোজ, এরপরে আমি এই একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি। অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি কনসিলার দিয়ে আমার আউট মানে আইব্রোজটাকে ক্লিন করে নেব, মানে এদিকে এদিকে যেগুলো লেগেছে কাজলগুলো সেগুলো সুন্দরভাবে ক্লিন করে নেব। আপের কাজ শেষ, তোমরাই বলবে কতটা আমি পেরেছি। আর সব ভিডিওর মতন এই ভিডিওতেও এখনও অবধি বলতে ভুলে গেছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, মেকআপ করতে এবং কাউকে সাজাতে মানে নিজে করতে এবং কাউকে সাজাতে প্রচণ্ড ভালোবাসি। সো এখন যেটা আমি খুঁজছি সেটা পাচ্ছি না, পেয়ে গেছি অলরেডি। সো এই যে হচ্ছে সেলোটেপ আর এই যে হচ্ছে ক্যাঞ্চি, সো আমি এবারে কী করবো সেটা করবো হচ্ছে আমি এখান থেকে আর এখান থেকে একটু সেলোটেপ অ্যাপ্লাই করে নেবো, যাতে আমার লাইনারগুলো খুব সুন্দরভাবে একদম ক্রিজ করে পড়তে পারি। দেখো বোথ আইজে সেলোটেপ লাগিয়ে নিয়েছি এবং কনসিলার আর হালকা ফাউন্ডেশন মানে পাউডার ফাউন্ডেশন আমি আইজে দুটো আইজেই অ্যাপ্লাই করে নিলাম। তোমাদেরকে বলে অ্যাপ্লাই করিনি, আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা সেটা দেখলে। সো যাই হোক, এরপরে আমি আমার আইসগুলোকে সুন্দরভাবে কালারিং একটা লুক দিতে চাই। সো তার জন্য লাগবে আমার আই শ্যাডো প্যালেট আর এখান থেকে সুন্দর সুন্দর কালার, অবশ্যই আমার জামার সাথে একটু যাতে ম্যাচ খায় সেটাই আমি মাথায় রাখবো। সে কারণে আমাকে ব্লু কালারটা তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তার সাথে আমি পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনে একটা কিছু আইজের উপরে ক্রিয়েট করতে চাইছি। সো এখন যদি বেশি কথা বলি তাহলে আমি জিনিসটা করতে পারবো না, তোমরা শুধু দেখতে থাকো আমি কীভাবে কীভাবে সব কিছু অ্যাপ্লাই করছি। তো চলো শুরু করা যাক। সো আমি একটা ফ্ল্যাট একটু পেন্সিল ব্রাশ একটু ফ্ল্যাটের মাঝামাঝি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটাকে কী বলে আমি জানি না, কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। সো এখন আমি বেসটা মানে বেসের কালারটা পিঙ্ক দিতে চাইছি প্রথমে, তারপরে ব্লু দিয়ে কিছু করব। সো এই পিঙ্কটা আমি অ্যাপ্লাই করব এখন। পরে লাইট পিঙ্কটা নেব এই অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। কালারটা এই উপর পোর্শনে অ্যাপ্লাই করব। বুঝতে পারছো আমি জানি না, আমি এই ব্লু কালারটা অ্যাপ্লাই করার পরে তারপরে এই যে স্কাই কালার আছে স্কাই ব্লুটা আমি হালকা করে উপর দিয়ে অ্যাপ্লাই করেছি। তো এখন অবধি লাইনটা না পড়লে আর নিচের ল্যাশেও যদি সব কিছু অ্যাপ্লাই না করি ব্যাপারটা ফুটিবে না। সো চলো আর বাকি করলে ভিডিওটা অনেক বড় হতে থাকবে, তো সো চলো এটাও একটু ফিনিশিং টাচ দিয়ে এটাতেও দিয়ে নিই। অ্যাপ্লাই করবো লাইনার, এটা একটা স্কেচ পেন লাইনার।
অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি নিচের ল্যাশে একটুখানি আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব, সেম সেম যেমন দিয়েছি। নেক্সট আমি ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করব। লাইনার, কাজল, আইশ্যাডো সবকিছু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে আইল্যাশটাকে একটু সুন্দর করে তুলতে হবে। অ্যাকচুয়ালি আমি আইল্যাশ লাগাতে তো খুব পণ্ডিত পাচ্ছি না, ট্রাই করলাম বুঝলে ক্যামেরার ওপারে, বাট হলো না। সো এখন এটা দিয়েই কারুকার্য করে মাস্কারাটা অ্যাপ্লাই করতে হবে। পরে এক এক করে মুখের মানে ফেসের মেকআপটা একটু করে নিতে হবে। ফার্স্টেই আমি কনসিলার অ্যাপ্লাই করব, প্রাইমার তো আগে অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো চলো এখন কনসিলার অ্যাপ্লাই। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর আমাকে বুঝনির মতন ফর্সা লাগছে। সো কিছু করার নেই, এখন অ্যাপ্লাই করতে হবে লিকুইড ফাউন্ডেশন। নেক্সট আমি কন্ট্রোলিং করে নেব। ব্লাশার অ্যাপ্লাই করব। লাস্টলি ফেসে এখন অ্যাপ্লাই করব হচ্ছে হাইলাইটার, তারপরে অ্যাপ্লাই করব লিপস্টিক। তো তোমরা দেখতে থাকো। লাগছে কি আদৌ, মানে মনে হচ্ছে কেন কোনো পার্টিতে যাবো, কেমন লাগছে এই মেকওভারটা আমার উপরে। সো চলো একটুখানি সিনেমাটিক শট হয়ে যাক কিছু। একা একা জানি না কতটা ভালো করে ক্যামেরা করতে পারলাম, মানে পুরো মাথা থেকে পা অবধি, কারণ মৃদুল তো বাড়িতে নেই। আমার একার পক্ষে পুরোটা কভার করা সম্ভব কিছুতেই নয়, আমি তবুও চেষ্টা মাত্র করলাম। তো ফেস এবং মানে উপরের লুকটা, মানে এই যে আমাকে দেখছো তোমরা, এই লুকটা দেখে বলো যে এই মেকওভারটা তোমাদের কেমন 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 লাগলো। সো জুয়েলারিজ থেকে আরম্ভ করে আমি যেটুকু পারলাম নিজে নিজে নিজের উপরে মেকআপ করতে। আমি সবসময় বলি যে আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, বাট একটা পার্টি লুক আমি নিজের উপরে ক্রিয়েট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা। চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো চলো আবার নেক্সট ভিডিওতে অথবা কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিনের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই কমেন্ট করে বলো যে আমাকে নতুন লুকে তোমাদের কেমন লাগলো। সো চলো টাটা অ্যান্ড গুড নাইট অ্যান্ড হ্যাপি
ক্রিসমাস ইন অ্যাডভান্স। সো এই ভিডিওটা হয়তো ক্রিসমাসের আগেই চলে আসবে, এডিট করে দিয়ে দেবো, ওই জন্য বলে দিলাম হ্যাপি ক্রিসমাস। সো চলো টাটা।